ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ কার্যকরের ঘোষণা দিয়েছে সরকার, তবে এর প্রতিবাদ জানিয়েছেন রাজনীতিক ও দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়। তিনি বলেছেন এ আইন অগ্রহণযোগ্য। এছাড়াও তিনি তামিলনাড়ু সরকারের রাজ্যে এ আইন প্রয়োগ না করার আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নাগরিকত্ব সংশোধনী আইন বাস্তবায়ন সম্পর্কিত এক বিজ্ঞপ্তি জারি করা হয়। নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে মুসলিম বিরোধী বিতর্কিত এ আইনটি কার্যকর করল মোদি সরকার। সম্প্রতি তামিলাকা ভেটেরি লাজাগাম নামে নতুন রাজনৈতিক দল ঘোষণা করেছেন থালাপাতি। বিবৃতিতে দক্ষিণী এ সুপারস্টার বলেছেন রাজনৈতিক বিভাজন তৈরির জন্য সিএএ কার্যকর করা হচ্ছে। সিএএ আসলে দেশকে ভাগ করার ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়।